হিন্দু পরিবারে জন্ম, বেড়েও উঠছিলেন সে রীতিতে। কৈশোরের দুরন্তপনার গণ্ডি পার হওয়ার আগেই ধর্মীয় চিন্তায় মগ্ন হন জুয়েল শীল। দশম শ্রেণীতে পড়ার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে হন সাইদ আবদুল্লাহ। এজন্য ছাড়তে হয় নিজ বাড়ি ও পরিবার। এরপর নিজ চেষ্টায় কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন সাইদ। শুরু হয় সাইদের জীবন সংগ্রাম। এই সংগ্রামে পাশে ছিল না কেউ, তাই ছাত্র পড়িয়ে পড়াশোনা ও নিজের খরচ বহন করতে হয় তাকে। এই তো আর কদিন পরেই উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবেন। চোখে মুখে সেই স্বপ্নই ছিল সাইদের, কিন্তু না, ট্রেনে কাটা পড়ে জীবন থেমে যায় সাইদের। হয়তো এখানেই শেষ হতে পারত জুয়েল শীল থেকে সাইদ আবদুল্লাহ হয়ে ওঠা এই নওমুসলিমের গল্প, কিন্তু তার প্রাণহীন দেহের সৎকার নিয়ে যে টানাপোড়েন শুরু হয় সেই গল্প ছড়িয়েছে সারা দেশে, চোখের পানি ফেলেছে লাখো মানুষ। ধর্মত্যাগের ক্ষোভে মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বাবা ও তার পরিবার। সন্তানের প্রতি মায়া কিংবা প্রতিবেশীদের অনুরোধ কোনোটাই গলাতে পারেনি সাইদের বাবা মায়ের মনের বরফ। তার বাবা চকরিয়া থানা পুলিশকে লিখিত জানান ছেলের মরদেহ গ্রহণ করবেন না। এবার পুলিশের পক্ষ থেকে সাইদের মরদেহ হস্তান্তর করা হয় তার সহপাঠীদের কাছে। প্রিয় ক্যাম্পাস বিজ্ঞান কলেজ মাঠে জানাজা শেষে বাড্ডা কবরস্থানে দাফন করে সহপাঠীরা চিরবিদায় জানায় সাইদকে।